বাচ্চার ফ্যাট গুলো সমস্ত মানে প্রমিনেন্ট, ছোট বাচ্চাদের যেন ফ্যাট থাকে, এই যে এখানে ফ্যাটের যে দাগগুলো দেখো, পুরো বাচ্চাদের এই যে ফ্যাটগুলো পুরো প্রমিনেন্ট, দেখলেই বোঝা যাবে যে ছোট্ট মানুষ। ফ্যাটের উপরে যে দাগগুলো থাকে সেগুলোও পুরো প্রমিনেন্ট, যেরকম সাপ থাকে। ছোট্ট হাত দেখেছো, গোল গাল না, তো শুধু হাত, আঙুলগুলো দেখো। মুখ দেখো গোল, নাদুস নুদুস, বাচ্চার প্যাট গুলো পুরো প্রমিনেন্ট। দেখো গণেশ চতুর্দশীর কি সুন্দর ছোট্ট মানুষ, একটা ছোট্ট গণেশ, বাচ্চা গণেশ, দেখেছো? ও দাদা কি হচ্ছে গো এটা? এটা হচ্ছে গণেশ পূজো, গণেশ চতুর্থী হয় না দুর্গা পূজোর আগে, হ্যাঁ হ্যাঁ, এই গণেশগুলো এখন রেডি হচ্ছে, এখন রেডি হচ্ছে বাচ্চা গণেশ একদম, নাদুস নুদুস। আচ্ছা, আর তোমাদের ওই দোলের দিনের গোপাল পূজোটা ইয়ে হচ্ছে না? হ্যাঁ, গোপাল পূজো হচ্ছে, আর কি খাটমা পড়েছে, এরপরে হচ্ছে কি নিশা নড়লো আমাদের। হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে গোপাল পূজোটা কবে থেকে কি শুরু হলো তো একটুখানি? গোপাল পূজোটা মেন হচ্ছে কি মার্কেটের পূজো হচ্ছে আমাদের কালী পূজোটা। আচ্ছা, এটা 350 বছরের উপরে, 400 বছরের কাছে, আরো বেশি হবে। আচ্ছা, তো এটা আমাদের খুব জাগ্রত পূজো, যেটা হচ্ছে কি আপনারা কুমারটুলি থেকে যারা ঠাকুর নেন দোকানদার থেকে, সেই দোকানদার থেকে নিলে একটা ঈশ্বর বিক্রি নেয়, সেইটা 20 টাকা হোক, 50 টাকা হোক, 100, 500 শুরু, 1000 হয়েছে, এবং বাইরে থেকে কোনো চাঁদা নেওয়া হয় না। এইটা হচ্ছে কি এই যারা ঠাকুর নিয়ে যায় তাদের নামেই এই পুজোটা, কালী পুজোটা হয়। খুব জাগ্রত ঠাকুর দোলের আগের মঙ্গলবার আমাদের এই পুজোটা হয়। পাশাপাশি আমরা একটা গোপাল পুজো করি, এখানে একটা না অনেক গোপাল পুজো হয়, তো খুব বড় গোপাল আমাদের শিল্পীর নিজস্ব গোপাল, আসবেন দেখে যাবেন কাজ কাকে বলে। আর এই যে বড় গোপালটা যেটা পূজা হয়, কত বছর মোটামুটি? এটা আমার, এটাও আপনার হচ্ছে কি, এটাও সিনিয়ররা পুজো করতেন, দাদুরা পুজো করতেন, তারপর হচ্ছে বাবা কাকারা পুজো করতেন, এখন আমাদের এসেছে, এরপরে আমাদের প্রজন্ম পরে। এর কি কোনো মাহাত্ম্য আছে আলাদা করে? এই মাহাত্ম্য বলতে, এই গোপালটা পুজো করতে তো এত বিশ্বস্ত হয়ে গেছে, তো এই গোপালটা প্রচুর লোক বাইরে থেকে এসে নাড়ু দেয়, মনের কামনা পূর্ণ করার জন্য অনেকে অনেক সন্তান চায়, তো এইগুলো যাদের সন্তান হয় তারা এসে পরের বছর ওই লাড্ডু দিয়ে যায়, প্রচুর লাড্ডু পরে। আচ্ছা, মানে তাহলে মনস্কামনা পূরণ হয়। আর এই মা আছে, মা, হ্যাঁ মেন হচ্ছে মা, খুব জাগ্রত মা, খুব নিষ্ঠার সঙ্গে পুজো করি আমরা, তো খুব জাগ্রত, একবার দর্শন করে যাবেন, অবশ্যই দেখাবো আমি। মা প্রস্তুত হচ্ছেন, মা প্রস্তুত কমপ্লিট হলে অবশ্যই দেখাবো। আর তুমি এখানে এই যে সুন্দর বাচ্চা গোপাল তৈরি করছো ছোট্ট মানুষকে, তো এইটা কবে নাগাদ মোটামুটি তৈরি হয়ে যাবে? এইটা সেই দুর্গাপূজার আগে, দুর্গাপূজার এক মাস আগে। আচ্ছা, ওই সেই গণেশ চতুর্দশীর যে গণেশ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সুন্দর। এছাড়া এই আমার একটা মেমন্টো আছে টেবিলে সাজানোর জন্য, দেখছেন এইগুলো ফিনিশ হয়ে গেলে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, আমি তো ফিনিশটা মোটামুটি তুমি যে ডেমো দিয়েছিলে সেটা দেখিয়েছিলাম সবাইকে, তো এটা হচ্ছে কি ওই তোমার থেকে যখন ফিনিশড হয়ে যাবে তখন এই টেবিলে রাখা দিন, ও কাছে দিয়ে এর মধ্যে থাকবে। হ্যাঁ, আবার দেখাবো আমি সবাইকে, দেখো দেখেছো কি সুন্দর লাগছে দাদার হাতে, দাদার তৈরি কাজ। এটা তো এখন 40% হচ্ছে, আরো 60% কাজ বাকি আছে, সেজে গেলে দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। ডেমোটা দেখিয়েছি, মানুষজন খুব পছন্দ করে, এমনি তো তুমি ভীষণ ফেভারিট সবার, ভীষণ ফেভারিট। না না, এটা মায়ের ইচ্ছা, আমি কেউ না, উনি করিয়ে নেন আমি করি। এই গোপালটা সাধারণত দেখবেন, মানে গণেশটা আর কি, গণেশটা, এই গণেশটা সাধারণত
আপনার হচ্ছে কি যত কুমারটুলিতে ম্যাক্সিমাম গণেশ পাবেন পোড়া মাটি, এটা হচ্ছে গঙ্গা মাটির তৈরি, গঙ্গা মাটির খুব শুদ্ধভাবে তৈরি আছে। আর বাচ্চা গণেশও দেখবেন অঙ্গহানি করি না, এই বাচ্চার যে নিঙ্কুটা পর্যন্ত আমার দেয়। এবং এটা হচ্ছে সেই জন্মদিনের গণেশ হয় না, আমরা জন্মদিনে বাচ্চাকে যেমন ইয়ে করি, জন্মদিন করি, পেটো পোট্টো করে লাগিয়ে খুব জন্মদিনের বাচ্চা গো গণেশ বাচ্চা পুরো এর গঙ্গা মাটির। মানে তুমি সব নিয়ম মেনে আচার মেনে তৈরি করো এটা। সুতরাং এইটা যদি ঘরে নিয়ে যাওয়া হয় তোমরা যা চাইবে তাই পাবে। দাদা কিন্তু এই গণেশের কোনো অঙ্গহানি করেন না, প্রত্যেকটা অঙ্গ কিন্তু পুঙ্খানুপুঙ্খ রূপে তোমরা যেমন দেখছো সব থাকে, সমস্ত আচার মেনে কিন্তু এই গণেশ তৈরি হয়। তো চলো একটু দেখে নাও এটা তৈরি হলে কেমন হবে সেই ডেমোটা। এটা তো নিয়েছে নিয়ে নে, এই দেখো। তো চলো একটু ভালো করে ডিটেলে দেখে নাও। দেখো পুরো যেন মনে হচ্ছে সেই অন্নপ্রাশনের বাচ্চা যেরকম হয় পুরো অন্নপ্রাশনের সাজে রয়েছে। দেখো চলো একটু ভালো করে দেখে নাও তো। দেখো এই যে শিব পুজোর দিনে বাঙালি নয় ওনারা, তো ওনারা এইটা নেবেন আর কি। তো দাদার হাতে তৈরি শিব পার্বতী, আপাতত এইটুকু দাদা নিজের মতো করে শিব পার্বতী করেছেন। তো দাদার হাতের কাজ তো কিছু বলার নেই, তো তৈরি হলে গোটাটা অবশ্যই দেখাবো। একদিকে শিব হবে, একদিকে পার্বতী, কোন দিকটা এই দিকটা হবে না, একদিকে শিব হবে মহাদেব আর একদিকে পার্বতী হবে শিব পার্বতী। অপূর্ব হচ্ছে, অপূর্ব। এ কিন্তু পুরো সাজানো হবে, ঠিক আছে? এ এখন কিচ্ছু না, তোমরা বুঝতে পারবে না জিনিসটা, তবু যখন হচ্ছে দাদা এখন করছেন একটু দেখালাম, এ গয়না টয়না পরিয়ে দুর্দান্ত হয়ে যাবে এটা, বুঝেছ? শিব পুজোর দিনই ইনি পূজিত হবেন। এই যে গোপালের কাঠামো এখন হচ্ছে, সবে শুরু হচ্ছে। তোমরা একটু গোপালের ছবিটা কিরাম তৈরি হবে চট করে অন্যান্য বারের সেটা একটু দেখে নাও। চলো এই সব প্রস্তুতি কিন্তু এখন চলছে, ঠিক আছে? এই যে শেরাবালি, আর এগুলো হচ্ছে সব সাইড পুতুল, তাই তো? ওই দিকেরটা মহাদেব নাকি? ওই দিক পুরো সাইড পুতুল। চলো এই যে এই পাশের গুলো একটু ওই দিক দিয়ে দেখে নি। এটা হচ্ছে দাদা সুজিত পালদার স্টুডিও, ঠিক আছে? শেরাবালি তৈরি হচ্ছে। যে এইগুলো হচ্ছে বাকি সাইড পুতুল, ঠিক আছে? মায়ের সাথে যাবে বাকি সাইড পুতুল। অসাধারণ, অসাধারণ। মায়ের কিন্তু কাঠামো কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে, মা আসছেন এটাই তার পূর্বাভাস, ঠিক আছে? কাঠামো দেখেই তোমরা একটু পুণ্যটা লাভ করে নাও। আর চলো মা কেমন হবে একটু ডেমোটা দেখে নাও, প্রস্তুত হলে তো অবশ্যই দেখাবো। মায়ের কাঠামো দর্শনেও পুণ্যলাভ, সেই জন্য আমি তো চাক্ষুষ দেখে পুণ্যলাভ করলামই, আর তোমাদেরও তার সাথে সাথেই কাঠামো দর্শন করাচ্ছি পুণ্যলাভের আশায়। দাদার এখানে কিন্তু মামা খেপা হচ্ছে, ঠিক আছে? প্রস্তুত হচ্ছে, এত দূর কিন্তু হয়েছে, ঠিক আছে? অপূর্ব, অপূর্ব। অনেক কাজ বাকি আছে, তবু মানুষ এই প্রস্তুতিটা দেখছে দাদার এখানে। এই যে এই রকম হবে, ঠিক আছে? এরকম হবে, এইটা হুবহু হবে, ঠিক আছে? Thank you.
পয়লা বৈশাখের গো? একলা একলা বৈশাখ না, এই ছোটবেলায় বলতাম একলা বৈশাখ। See you.